তিব্বতের কুনলুনে অস্ত্রের বিশাল মজুদ গড়েছে চীন। ভারতের সঙ্গে বিরোধের পর চীনের উত্তর তিব্বতে বেশ কিছু সামরিক যান ও অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে বলে দাবি করেছে তাদের মুখপাত্র। সিকিম সীমান্তের ডোকালায় ভারতের সঙ্গে টানাপোড়েনের জেরে বেজিং এভাবে চাপ বাড়াতে চাইছে। ডোকালায় প্রায় এক মাস ধরে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুদেশের সেনারা। তার মধ্যেই চীন সামরিক প্রস্তুতি নিয়ে দফায় দফায় খবর প্রকাশিত হচ্ছে সেদেশের সংবাদ মাধ্যমগুলোতে। সম্প্রতি চীনা সরকারি চ্যানেল একটি ভিডিও প্রকাশ করেছে, তাতে বড় সামরিক মহড়া করতে দেখা গেছে চীনা সেনাকে। সরকারি চ্যানেলটির দাবি, তিব্বতের মালভূমি 5,000 ফুট উচ্চতায় 11 ঘন্টা ধরে ওই মহড়া চালিয়েছে চীনা সেনারা। তাতে তাজা গ্রেনেড ও গোলা বারুদ ব্যবহার করা হয়েছে। আজ আবার চীনা সেনার মুখপাত্র দাবি করেছে উত্তর তিব্বতের কুনলুন পর্বতে দক্ষিণে একটি এলাকায় বেশ কিছু সামরিক যান ও অস্ত্রশস্ত্র পাঠিয়েছে সেনারা। রেল ও সড়ক পথে অত্যন্ত দ্রুত এই সব অস্ত্রশস্ত্র পাঠানো গেছে বলে দাবি করেছে সেনা মুখপাত্র। তারা জানিয়েছে সরঞ্জাম পরিবহনের দায়িত্বে ছিল চীনা সেনার ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড। ওই কমান্ডই তিব্বত ও জঙ্গি অধ্যুষিত সিংজিয়ান প্রদেশ নিয়ন্ত্রণ করে। ভারতীয় গোয়েন্দাদের ধারণা, সেনা মহড়ার সময়ই কুনলুনের কাছে ওই অস্ত্রশস্ত্র পাঠানো হয়েছে। তা সহজেই সিকিম সীমান্তে নাথুলার কাছে নিয়ে আসা যাবে। তাই এই পদক্ষেপের লক্ষ্য যে ভারত, তা নিয়ে সন্দেহ নেই দিল্লির।